মানে যেহেতু পুজো এসে গেছে, সবার মধ্যে একটা সাজগোজের তোড়জোড় চলে এসেছে। তা সেই কারণে এখন ভাবছি যে এখন আর কাউকে ফেরাবো না, মন দিয়ে এই কাজটা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও অল্প ভালো আছি। অল্প ভালো আছি তার কারণ শরীরটা বিশেষ মানে বিশেষ তাল নেই। আজকে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি, তারপরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সারলাম, আর এখনও মনে হচ্ছে শুলে ঘুমিয়ে পড়ব, মানে এতটাই চোখে ঘুম রয়েছে। আর এই ব্যাক সাইডটাও একটু মানে ব্যথা হচ্ছে, তা কালকে ভলিনি লাগিয়ে শুয়েছিলাম। আর সকাল থেকে বেশ অনেকটাই বৃষ্টি হয়েছে, যার জন্য উঠোনে জল দাঁড়িয়ে রয়েছে, মানে যেই জায়গাগুলো নিচু সেই জায়গাগুলো জল দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে একটা সুগুড়ি পাতাও পড়ে রয়েছে, ওটা স্নানের আগে ফেলে দেবো। তা যাই হোক বন্ধুরা, এখনও রান্নাবান্না কিছু হয়নি। আমি রূপককে বললাম একটু মাছ নিয়ে আসো, মাছের ঝোল ভাত করি। তা ও বাজারে গিয়েছিল, কিন্তু আমরা যে সমস্ত মাছগুলো খাই সেগুলো নাকি আজকে পাইনি, তা সেই কারণে মাছ না নিয়েই চলে এসছে। সাথে একটা আম নিয়ে এসছে আর ডিম নিয়ে এসছে, বলছে আম দিয়ে ডাল বানাও আর ডিমের একটা কিছু করে নাও। তা আমি ভাবলাম যে ডিমের কি কিছু বানাবো, তা ছেলের তো ডিম লাগেই, আমি একটু ভাবলাম যে সেদ্ধ বসিয়ে দেবো, মানে সেদ্ধ করে নেবো, আলু ভাতে আর টকের ডাল করে নেবো। তা রূপকও তাই বললো, আলু ভাতে বা আলু ভাজা কিছু করে নাও আর টকের ডাল করে নাও। তা সেটাই করবো। তা এবার যাবো রান্নাঘরে, রান্নার দিকে মানে রান্নাটা সেরে বেশ খানিকটা কাঁচাকুচিও রয়েছে, কারণ কালকে কিছু কাঁচাকুচি করতে পারিনি, সেগুলো রয়েছে। আজকের কিছু কাঁচাকাচি মানে কাঁচাকুচি রয়েছে, কিন্তু আকাশের যা অবস্থা মানে এখনও মেঘ রয়েছে। মাঝখানে একটু রোদ্দুর উঠলো, কিন্তু আবার মেঘ করেছে, জানি না কী হবে, কিন্তু কাচতে হবেই, না কাচলে আরও জমে যাবে, আরও মুশকিলে পড়বো। তা চলো ব্লগটা দেখতে থাকো। আর রান্না প্রায় আমার শেষের দিকে, শেষের দিকে বলতে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটা ভাজবো। এক রাউন্ড ভাজা হয়ে গেছে, আরেক রাউন্ড ভাজা বাকি। তা এইটা ভাজা হলেই আমার রান্নার কাজটা সম্পূর্ণ হবে। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে মানে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি কাঁচাগুলো করে এসেছি, কিছু মেলে দিয়েছি ধুয়ে, আর কিছু মানে কাঁচা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি, ওগুলো এই আলুটা ভেজে আমি ধুয়ে ওগুলো আবার শুকো দিয়ে দেবো। তা এইভাবেই কাজ সারতে হয়। তা ভাত আর ডাল বসিয়ে দিয়ে তো আমি বসে থাকবো না, তা তার ফাঁকে ফাঁকে ওগুলো করছিলাম। তা যাই হোক বন্ধুরা, বাকি রান্নাটা শেষ করে নিই, তারপরে তো আবার কলপাড়ে যেতে হবে। রান্না তো হয়ে গেছে, আর এবার বাকি জামাকাপড় কটা ধুতে চলে এসেছি, আর ধুয়ে মেলে দেবো। আর এদিকে একবার মেঘ করছে, একবার রোদ্দুর হচ্ছে, কী যে হচ্ছে, মানে জামাকাপড়গুলো শুকো দিয়ে আদৌ শুকিয়ে নিতে পারবো কিনা সেটাই ভাবছিলাম, মানে ধুতে ধুতে। এগুলো ধোয়া হয়ে গেলে কড়াই ফড়াইগুলো বার করা হয়নি, ওগুলো বার করে বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মেজে ঘরটাকে মেজবো, ঘরটা ঝাড় দেওয়া আছে। এক সময় যা চড়া রোদ্দুর দিচ্ছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়েই যাব। আবার মেঘ করে যাচ্ছে, আবার রোদ্দুর উঠছে। তাই কটা জামা কাপড় শুকো দিলে আমার কাঁচাকুচি ব্যাপারটা কমপ্লিট। আর উঠোনটা এত জল জল হয়ে রয়েছে, ঝাড় দেওয়ারও উপায় নেই, মানে উঠোনটা ঝাড় দেওয়ার দরকার ছিল, কিন্তু ঝাড় দেওয়া যাবে না, পুরো কাদা ঝাঁটা আটকে যাবে। খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ, এখন ফল নিয়ে বসেছি। ফল প্রায় খাওয়ার শেষের দিকে, মুসুম্বি, আপেল, নাশপাতি, শসা, আমি একা যদিও খাইনি, সাথে রূপকও খেয়েছে। ছেলে তো ফল খেতে চায় না, একদম ফল খেতে চায় না, শুধু একটু শসাটা খায়, আর কখনো মুড হলে একটু আপেলটা খায়, এছাড়া অন্যান্য ফলগুলো খেতে চায় না। আর মুসুম্বি যদি খুব মিষ্টি হয় তবেই খাবে, না হলে খাবে না। আর এই বর্ষাকালে না মুসুম্বিগুলো সেইভাবে ভালো হচ্ছে না, টকটকই হচ্ছে, তাই ওর জন্য আর মুসুম্বি খায় না। আর খাওয়াটা শেষ করেই পার্লারে যাবো কাজ করতে, একজন অলরেডি এসে বসে আছে, আমি তাকে বললাম 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। তো ফলগুলো খাওয়া শেষ হলেই যাব। ফল খাওয়ার পর অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই মাঝে অনেকটা টাইম মানে তোমাদের সামনে আসতে পারিনি। আসলে বন্ধুরা পুজো এসে গেছে,
আর পুজো এসে গেছে মানে সবার মধ্যে একটা সাজো সাজো রব উঠেছে। আর তার মধ্যে মানে বিগত 4 মাস 4.5 মাস আমি সেইভাবে পার্লারে টাইম দিতে পারিনি। টাইম দিতে পারিনি কেন, মায়ের অসুস্থতার কারণে, মানে আমি অনেকটাই ওদিকটায় ব্যস্ত ছিলাম, তা সেই কারণে অনেক ক্লায়েন্টকে ফিরে যেতে হয়েছে। তা তারা ফোন করে বলছে যে এখন কি আসবো, এখন তো তোমার মা নেই, অনেকটাই তোমরা মানে তুমি ফ্রি আছো, কারণ প্রত্যেকেই আমার ব্লগ দেখে, তা সেই কারণে তারা ব্লগ দেখে এটা জেনে গেছে যে মা এখানে নেই, তা সেই কারণে এখন গেলে ফিরে আসতে হবে না। তো তা এইভাবে প্রত্যেকে ফোন করে জিজ্ঞেস করছে এবং কাজ করাতে এসেছিল। আর মানে যেহেতু পুজো এসে গেছে সবার মধ্যে একটা সাজগোজে তোড়জোড় চলে এসছে, তা সেই কারণে এখন ভাবছি যে এখন আর কাউকে ফেরাবো না, মন দিয়ে এই কাজটা করব। মানে কারণ যারা আমার হাতে কাজ করে অভ্যস্ত তারা অন্য কোথাও যেতে চায় না বন্ধুরা, কিন্তু বাধ্য হয়ে, মানে আমি এতদিন টাইম দিতে পারিনি বলে তারা বাধ্য হয়ে অন্য কোথাও গিয়ে করে এসছে। মানে বিশেষ করে আইব্রোসটা, আমার কাছে যারা আইব্রোস করে অভ্যস্ত তারা অন্য কোথাও গিয়ে তাদের আর পোষায় না বা ভালো লাগে না। একটা কথাই বলে যে সুস্মিতা তোমার হাতে আইব্রোস আর ফেসিয়াল যে একবার নেবে তার অন্য কোথাও আর যেতে ভালো লাগবে না, তা সেই কারণে প্লিজ আমাদেরকে আর ফিরিও না। তা এমনভাবে সবাই মানে বলছে, তা আমার নিজেরও খারাপ লাগছে। ইভেন কালকেও মানে দুজন এসেছিল, অনেকটা দূর থেকেই এসেছিল, ছোটো বাচ্চা নিয়ে এসছে, এবং তার ফোনটা খারাপ হয়ে যায়, আমার ফোন নাম্বারটা তার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, এবং এসে একগাল হাসি দিয়ে বলছে করবে তো, আলাদা হ্যাঁ কেন করবো না, বলছে না আসলে একদিন এসে ফিরে গিয়েছি তোমার ঘরে তালা দেওয়া দেখেছিলাম। আলম হতে পারে, মা তো অসুস্থ ছিল, এদিক ওদিক আমাকে যেতে হচ্ছিল, সেই কারণে হয়তো তালা দেওয়া দেখেছো। বলছে তোমার ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছি, যে ফোন করব। তা দিদি এখন তো কাজ করে গেলাম, পুজোর সময় তোমাকে পাবো তো? আর আমি তখন হেসে বললাম আমি যদি বেঁচে থাকি নিশ্চয়ই পাবে। বলছে এরকম কথা বলো না। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা কি আর বলবো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, আর শর্ট ভিডিওর জন্য আমি একটু রেডিও হয়েছিলাম, তা শর্ট ভিডিও হয়ে গেছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করব, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি।